যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সকল দুশ্চিন্তা, আপনার মনের সকল কষ্ট, যাতনা আর ক্লেশ দূর করে দিবেন কে? কোরআন আপনি যত বেশি পড়বেন আপনার ঈমান তত বেশি বাড়বে। রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে আল্লাহর ভয়ে দিল কেঁপে ওঠে, আর তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন যত পড়বেন ঈমান বাড়িয়ে দিবেন কে? আমাদের মনে অনেক দুশ্চিন্তা আছে, কষ্ট আছে, আমার যুবক ভাইয়েরা মন খারাপ হলে অজু করে কোরআন পড়তে বসে যান, মনটারে ভালো করে দিবেন কে? আমার মায়েরা বোনেরা যখন মন খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগে না, কোরআন পড়েন, মন ভালো করে দিবেন কে? ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত বাড়াবেন। এখন আমাদের ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত কম, কোরআনের আওয়াজ কম, গান বাজনার আওয়াজ বেশি শোনা যায়, এই জন্য আমাদের ঘরের ভেতরে কোনো শান্তি রহমত বরকত। আল্লাহ নবী বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই ঘরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত আর বরকত নাজিল হওয়ার পরিমাণও কম না বেশি। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। এখন অনেকে ঘরের মধ্যে তাবিজ লটকায়, জিজ্ঞেস করলাম, মুরব্বী তাবিজ লটকাইছেন কেন? কই হুজুর, ঘর থেকে যেন জিন ভূত চলে যায়। জিজ্ঞেস করলাম, কোরআনের তেলাওয়াত ঘরে আছে নাকি? কয় না, কোরআন তেলাওয়াত ঘরে নাই, তাবিজ লটকাইছে। অথচ আল্লাহর নবী বলেছেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে যেই ঘরে কোরআন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, জিন ভূত শয়তান সব ওই ঘর থেকে পলায়ন শুরু করে। ঘরের ভিতরে তেলাওয়াত বাড়ায় ঘরে শান্তি রহমত যিনি নাজিল করবেন তিনি কে? আমি কিন্তু মাঝে মাঝে ক্লাস টেস্ট নিব, এটা তো ক্লাস, তাফসীর মাহফিল এটা আপনাদের আমজনতার ক্লাস করার জায়গা। কিছু মানুষ অপরাধ জগৎকে যারা নেতৃত্ব দেয় এরা চায় না মাহফিল হোক, কারণ মাহফিল হলেই মানুষ ভালো পথে চলে যাবে, এজন্য তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে। কোরআনের এই মাহফিলগুলো হচ্ছে আপনাদের দিনী জ্ঞান অর্জন করার প্ল্যাটফর্ম। এখানে আপনারা এসেছেন কিছু জিনিস, কিছু জ্ঞান অর্জন করে বাসায় আমরা ফিরবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনের দাবি মোট কয়টা? আমরা বলছি কয়টা মনে আছে তো না, ভুলে গেছেন? এক নাম্বার, বিশুদ্ধ করে কোরআন শিখা। দুই নাম্বার, তেলাওয়াত শিখার পর বেশি বেশি করে কোরআন। মাঝে মাঝে আপনারা চট্টগ্রামে যান, ঢাকায় যান, বাসে বসে আছেন, কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। প্রত্যেকের স্মার্টফোনে আপনারা কোরআনের অ্যাপস প্লে স্টোর থেকে, অ্যাপল স্টোর থেকে, যারা আইফোন ইউজ করেন অ্যাপল স্টোর থেকে কি করবেন? কোরআনুল কারীমের অ্যাপস ডাউনলোড করবেন। বসে আছেন, আমরাও তো যখন গাড়িতে থাকি কোরআন পড়ি, কারণ এই কোরআন পড়লেই সওয়াব আমল নামায় দেন কে? মান করা আহারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরিন আমথালিহা। আল্লাহর নবী বলেছেন, এই কিতাব যারা তেলাওয়াত করবে প্রত্যেক অক্ষরে 10 করে আমল নামায় আল্লাহ নেকি দান করেন। কোরআন পড়বেন তো, যখনই সময় পেয়েছেন কিচ্ছা কাহিনী গল্প টল্প করে সময় কাটায় লাভ নাই, বের করে কোরআন পড়েন, কারণ কিয়ামতের দিন আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না, আমল বাড়া, আল্লাহ তৌফিক দান করেন।